প্রয়াত হলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রাক্তন বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় মঙ্গলবার সন্ধ্যার সাতটা নাগাদ তার মৃত্যু হয় তিনি ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে দুবারের নির্বাচিত বিধায়ক বামফ্রন্টের দাপুটের নেতা নিরুপম সেনকে হারিয়ে বর্ধমান দক্ষিণে তৃণমূল কংগ্রেসের বীজ বপন করেছিলেন তিনি রাজ্য সরকারের কারিগরি শিক্ষামন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকও ছিলেন তিনি আনন্দবার্তা তার কৃতকর্মের জন্য চোদ্দশো সালে সেরা বাঙালি সম্মানে সম্মানিত করেছিল রবিরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়কে সম্মান প্রদর্শন করবেন কৃষ্ণা মুখোপাধ্যায় মহাশয়া বাবু আজকের এই সম্মান পেয়ে আপনার কেমন লাগছে বর্ধমান শহরের একটি বিশেষ সাংস্কৃতিক প্রতিষ্ঠান আনন্দ বার্তা তারা সেরা বাঙালির সম্মাননার আয়োজন করেছেন এটা দেখে আমি অত্যন্ত আনন্দিত শুধু নয় গর্ববোধ করছে কারণ এই ধরনের অনুষ্ঠান যত বেশি হবে এবং সুন্দরভাবে হবে মানুষের মনটাও তত আনন্দময় হবে তাই আনন্দ বার্তা এই যে আনন্দময় জীবনের সন্ধান দিচ্ছে এর আমি কর্তৃপক্ষকে আমার বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানান মহান এই মানুষটির মৃত্যুতে শোকাহত বর্ধমান দক্ষিণ বিধানসভার নাগরিকবৃন্দ বর্তমানে তিনি বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ছিলেন বর্ধমানকে নতুন রূপে সাজিয়ে তোলার ক্ষেত্রে সর্বদা চিন্তা ভাবনা করতেন বিশিষ্ট শিক্ষাবিদ রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় আনন্দবার্তা পরিবার পাশাপাশি তার আত্মার চির শান্তি কামনা করে আনন্দবার্তার পরিবার নিউজ আনন্দবার্তা